আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই তানজিম কিচেন। আর আজকেও আমি খুব মজা করে একটা চা তৈরি করে দেখাবো। আর লিকুইড দুধের চা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানাবেন। আর আমি লিকুইড দুধের সাথে কিন্তু কিছু পাউডার মিল্কও ব্যবহার করি। আর এখানে আমি আধা কেজি প্যাকেটের একটা লিকুইড মিল্ক নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিতে পারবেন। আর এখানে তার উপর আমি কিন্তু পাউডার মিল্কও ব্যবহার করেছি 4 টেবিল চামচ। যারা আমার মতো এরকম চা খেতে খুবই পছন্দ করেন, আর তাহলে তারা এরকমভাবে তৈরি করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ একটা চা। তো দেখেই বুঝতে পারতেছেন আজকে আমি কার্ডামনের চা তৈরি করব, মানে এলাচের চা। তার জন্য আমি এখানে 4টা এলাচ খুব সুন্দর করে থেতলে করে দিয়েছি এবং সুন্দর করে নাড়াচাড়া করে নিব, যাতে বলকটা চলে আসা পর্যন্ত, বলকটা আসার পর আমি কিন্তু চা পাতিটা অ্যাড করব। এখানে আমি কড়া লিকার খাবো বলে কিছুটা বেশি পরিমাণ চা পাতা অ্যাড করেছি। আপনাদের যেরকম খুশি সেরকম চায়ের লিকার জানতে কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখন আমি এটাকে চায়ের একটা যে সুন্দর একটা কালার বা ফ্লেভার আসে সেই পর্যন্ত ওয়েট করব। তো এভাবে করে নাড়াচাড়া করে নেব। যে কোনোভাবে চা কিন্তু তৈরি করা যায়, আপনারা যেভাবেই চা তৈরি করেন না, কিন্তু একটু খানিকটা মজা হওয়ার জন্যই তৈরি করে নেবেন, যাতে দুধ চিনি চা পাতির পরিমাণটা খুবই অ্যাডজাস্টেবল হয়। তো আমি এখানে কিন্তু উইদাউট সুগার, মানে চিনি ছাড়াই চাটা বানাবো। তো মোটামুটি আমার চায়ের কালারটা চলে আসছে, আর আমি এখানে কোনো সুগার ব্যবহার করি নাই। যারা ডায়াবেটিস রোগী তারা কিন্তু অবশ্যই চিনিটা অ্যাভয়েড করবেন, কারণ চিনিটা স্বাস্থ্যের জন্য খুবই অস্বাস্থ্যকর। তো মোটামুটি আমি এটা ভালো মতো নাড়াচাড়া করে নিব, চায়ের একটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত। আপনারা চাইলে বাসায় যে কোনোভাবে এই চা তৈরি করতে পারবেন, আপনাদের যে একটা চায়ের যে একটা নেশা সেটা আপনাদের ভালো মতো যদি চা তৈরি করতে পারেন, খেতেও ভালো লাগবে, সবাইকে বানিয়েও খাওয়াতে পারবেন। খুবই একটা মজার একটা চা কার্ডামন। আর এই চায়ের ফ্লেভারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, মানে একটা খুব এলাচের একটা যে ফ্লেভার আসে দারুণ লাগে। তো আমি এটা রেডি, আমি একটা কাপে তুলে নিয়েছি, আর দেখতেও ভালো লাগতেছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।